জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল এক সদ্য বাড়ি ফেরত পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। বাঁকুড়ার ওন্দা থানা এলাকার পুনিশলের ঘটনা। এই ঘটনায় গুরুতর জখম করিনা বায়েন তার স্বামী আমিনুদ্দিন বায়েনের নামে ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে তিনি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, আমিনুদ্দিন বায়ের নামে ওই ব্যক্তি ওড়িশার রাউরকেল্লায় কুয়াকাটার কাজ করতেন। করোনাময় পরিস্থিতির মধ্যে সদ্য বাড়ি ফেরেন তিনি। সরকারি নির্দেশ অনুসারে হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রতিদিন জুয়া খেলতে বেরিয়ে যান তিনি। টানাটানির সংসারে স্বামীর এই কাজের প্রতিবাদ করায় স্ত্রী করিনা বায়েনকে আমিনুদ্দিন ব্যাপক মারধর করে বলে অভিযোগ। করিনা বায়েন ও তার দাদা শেখ মোহাম্মদ দালাল বলেন, লকডাউন 2-3 মাস পড়েছিল, লকডাউন আটকা পড়েছিল, যে টাকাটা নিয়ে মানে সরকার দিয়েছিল সেই টাকাটাই নিয়ে জুয়া খেলছে, বাধা দিতে যাচ্ছি, তার জন্য অত্যাচার করে মারি, মানে বাধা দিচ্ছি, মানে সৎ পথে চলার জন্য বলছি, তার জন্য মারছি। প্রায় ঘরে বাধা দিতে গেলি ঝগড়াঝাটি হয়, খেতে দেবেনি, মানে যেইটি খরচে দিবে সেইটি শুধু দেবেনি, বন্ধ করে দেবে কিছু বললে, মানে বেধড়কটা প্রচণ্ড গাল বাখান দেবে, কিন্তু বলবে যে আমার তোদের পয়সায় কি খেলছি, যে আমার ব্যক্তিগত পয়সার খেলছি, তোমরা বলবার কি, দুদিন চা খাইনি, সে পয়সাটা নাই তো, সে পয়সা ধের দিন শেষে গেছে, যা ছিল মানে নিয়ে জুয়া খেলছে লেগে গেছে। ঘটনা হচ্ছে পুনিশলে আমার এই বোনটার বিবাহ করেছি, গত 14 বছর হলো। তো এই লকডাউনের ক্ষেত্রে উনি বাইরে কাজে গেছিলেন 3 মাস যাবত, তো সেখান থেকে 1 টাকা পয়সাও আনেননি ওখান থেকে। কোনোরকম বাড়ি এসছে, বাড়ি আসার পরে সরকার যতটুকু সাহায্য করেছিল, যে 500 টাকা অ্যাকাউন্টে বা সরকার থেকে যতটুকু সাহায্য পেয়েছে সেটুকু নিয়ে সংসার চলছিল এনার। তো উনি আসার পরে সেই সংসার যে সরকার হেল্প করেছে সেই টাকা নিয়ে জুয়া খেলতে শুরু করেছে। তো যখন সংসারে অভাব আরও বেশি করে দেখা দিয়েছে, সকালে চাটুকু ব্রাশ করার পরে চাটুকু খেতে পাচ্ছেন না। তো মা গিয়েছিলেন ওনাদের বাড়ি, মা যখন গেছে মাকেও কোনো খাবার টাবার ওনার জোগাড় করে দিতে পারেনি। তখন বলছি মা তো এসছে, তাহলে তুমি যদি মাকেও না কিছু দিতে পারো তাহলে তারা আমার ওদের বাড়িতে গিয়ে কী বলবে। মা আসার পরে প্রচণ্ড মারধর করে বোনকে ওখানে, এবং আমি ওদের সংসারে প্রায় অশান্তি লেগে থাকে। টুকটাক করে আমি প্রায় বার পাশে গেছি ওদের কাছে, যে মীমাংসা করে দিয়ে এসেছি, ওনার যে ঘরের বড় ভাই ওনাকে বলে এসেছি, কিন্তু সেরকমভাবে কোনো স্টেপ নেয়নি। শুধু একটাই কারণ কি না, শুধু জুয়া খেলে, এবং আগে যে লটারি, এখন লটারি কাটার ইটা নেই, নাহলে প্রচণ্ড হড়ি হারে লটারি পর্যন্ত কাটে। আর সব থেকে বেশি বা ওদের ঘরে অশান্তি শুধু জুয়া খেলার জন্য। ওখানে গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকেনি মনে হচ্ছে, নাহলে 14 দিন তো উনি ঘরেই থাকতেন, ঘরেই ছিলেন, অন্য কোথাও যায়নি, কিন্তু পাশে যে চা দোকান আছে চা দোকানে বসে উনি জুয়া খেলছেন। মাথায় ও হাতে গুরুতর আঘাত পাওয়া করিনা বায়েন তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।